মোটোরোলা মোটো জি টোয়েন্টি মোবাইলে আমরা কী ফিচার্স পাচ্ছি, কী স্পেসিফিকেশান থাকছে ফোনটায়, অল ওভার ফোনটা কেমন হবে আপনাদের জন্য, সেই ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন আপনারা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, কারণ এখানে রোজ এরকমই ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে থাকি। তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কী কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 6.5 ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নস ডিসপ্লে। মোবাইলে যে ডিসপ্লেটা থাকছে তার স্ক্রিনের রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ, এবং এই ফোনে আমরা ওয়াটার রিপ্লেন্ট ডিজাইন পেয়ে যাচ্ছি, যার ফলে এই ফোনে হালকা তেল জলে ছিটাফোটা পড়লে সেরকম একটা অসুবিধা হবে না। ফোনটার থিকনেস হচ্ছে 9.14 মিলিমিটার এবং এর ওজন হচ্ছে 200 গ্রাম মতো। এই মোবাইলে আমরা একটা বেশ ভালো জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড থাকছে, মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 11 স্টক অ্যান্ড্রয়েড, মানে এক্সট্রা কোনো ব্লটওয়্যার, অ্যাডওয়্যার, ম্যালওয়্যার এসব কিছু পাবো না, নিট অ্যান্ড ক্লিন ইউআই পাবো, ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্টই ভালো হবে মোবাইলটার সাথে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি রিয়ার মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটি আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ হয়েছে, ব্রিজ ব্লু এবং ফ্ল্যামিঙ্গো পিঙ্ক। ফোনটা কেমন লাগছে আপনাদের সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh-এর জাম্বো ব্যাটারি 10W চার্জিং সাপোর্টের সাথে। এবার আমরা সোজা চলে আসি ফোনের ক্যামেরার দিকে। মোবাইলটি রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.7। এরপরে আমরা একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছি, তারপর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকছে, তারপর থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার, এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো অল ওভার এই মোবাইলের ক্যামেরা সেকশনটা কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা পারফরমেন্স কেমন পাবো, মানে এতে প্রসেসর কী থাকছে। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইউনিসক T700 প্রসেসর, এটা একটা 1.8 GHz-এর অক্টাকোর প্রসেসর। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি আপনারা বেশ ভালো গেম খেলতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন, এবং এই চিপসেটের যেহেতু 4G সাপোর্ট করে তাই এই মোবাইলে আপনারা 4G সাপোর্ট পাবেন, 5G সাপোর্ট পাবেন না। একদম হাই এন্ড কোনো গেম খেলতে হলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে হলে তখন একটু প্রবলেম হতে পারে, বাকি অল ওভার এই মোবাইলের পারফরমেন্সটা আপনারা বেশ ভালো পাবেন। মোবাইলটি আপাতত গ্লোবালি লঞ্চ করেছে দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে। এতে থাকছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটা যদি ভারত বা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে সেই নিয়ে অতি অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও বানাবো, সেটা দেখতে হলে এই চ্যানেলে নজর রাখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।